হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হেল্পফুল বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে সবার থেকে আলাদা করে এসএমএস করবেন এবং আপনার বন্ধুদেরকে আপনি কীভাবে তাক লাগিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন টেক্সট স্টাইল জেনারেটর। টেক্সট স্টাইল জেনারেটর লিখের পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পর যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটিকে ওপেন করবেন। তো আমি সিম্পলি ওপেন করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইপ ইউর টেক্সট হেয়ার। তো এখানে আপনি হ্যালো লিখলেন। হ্যালো লিখে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো টেক্সট চলে আসছে। এখানে আপনার যেটি ভালো লাগে সিম্পলি এখানে কপি করবেন। কপি করার পর আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিপিটার। তো এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে এই হ্যালো লেখেন, লেখার পর আপনি এই হ্যালোটাকে কতবার লিখতে চাচ্ছেন। যদি আপনি এখানে 100 বার দেন, 100 দিয়ে জেনারেট টিপেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনার সামনে 100 বার হ্যালো লেখা হয়ে গেছে। যদি এটিকে আপনি হোয়াটসঅ্যাপে পেস্ট করতে চান তাহলে এখানে শুধু ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপরে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর অপশন টেক্সট ইমোজি। এখানে আপনি যদি হ্যালো লেখেন, হ্যালো লিখে এই যে ইন্টার অনলি ইমোজি হেয়ার, এখানে ট্যাপ করে আপনি এখানে যে কোনো একটা ইমোজি দিয়ে দেবেন। সিম্পলি এটা দিচ্ছি, এরপরে জেনারেটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হ্যালো লেখাটা ইমোজি দিয়ে জেনারেট হয়ে গেছে। তো এটাকে যদি আমি হোয়াটসঅ্যাপ পেস্ট করতে চান তো এখানে কপিতে ক্লিক করে সোজা আপনি এখানে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হ্যালো লেখাটি অলরেডি এখানে চলে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন র্যান্ডম টেক্সট, মানে যে কোনো টেক্সট যদি আপনি করতে চান তাহলে এখানে যেগুলো সংখ্যা দেবেন জেনারেটে ক্লিক করছে, যে কোনো টেক্সট র্যান্ডম টেক্সট চলে আসছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।